আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে কাল। আরও থাকছে করোনা নিয়ে ভয়াবহ আশঙ্কা প্রকাশ প্রধানমন্ত্রীর। এবং সবশেষ জানাবো বিএনপি সব কিছুতে ব্যর্থ হয়ে নির্যাতন বিরোধী আন্দোলনে বর করছে বললেন কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। ভিউয়ার্স, প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর খসড়া আগামীকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উঠেছে। আজ রবিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত থাকবেন। এর আগে আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের ওই প্রস্তাবটি পেশ করা হয় বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দর্শনের শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। দেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি দর্শনের ঘটনার পর দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে শাহবাগ, মতিঝিল সহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলন করছে। দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে আন্দোলন হচ্ছে। এর মধ্যে সরকার দর্শনের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, দর্শন প্রতিরোধ ও প্রতিকারে সরকার তৎপর এবং দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। এদিকে আসছে শীতকাল, নতুন করে নোভেল করোনা ভাইরাসের প্রকোপ আবারও দেখা দিতে পারে বলে ফের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন শীতে করোনার প্রকোপ আবারও দেখা দিতে পারে, আর এমন হলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে সাহায্য সহায়তা করতে হবে, ওষুধ কিনতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের মিতব্যয়ী হতে হবে। কাজেই যেটুকু নেহাত প্রয়োজন তার চেয়ে বেশি পয়সা নষ্ট করা যাবে না। এমন পরিস্থিতিতে আসন্ন সম্ভাব্য করোনা সংকটের বিষয়টি মাথায় রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে খরচ কমানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। রবিবার সেনাবাহিনীর 10টি ইউনিট জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালে যোগাযোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। সরকার প্রধান আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা সশস্ত্র বাহিনী সহ দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক জ্ঞান ও প্রযুক্তি বান্ধব রূপে সেনাবাহিনীকে গড়ে তুলতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। এ সময় তিনি জাতির আস্থা ধরে রেখে নিজেদের দেশ সেবায় নিয়োজিত রাখতে সেনা সদস্যদের প্রতি তাগিদ দেন। একই সঙ্গে করোনা মোকাবেলায় সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজ ও আর্থিক সহায়তার পাশাপাশি সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বিএনপির আন্দোলনের উপর জনগণের কোনো আস্থা নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার খুঁটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন দর্শন ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর ভর করছে। তিনি রোববার সকালে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি 11 বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন। উবাইদুল কাদের আরও মন্তব্য করেন, জনগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ আন্দোলনে রূপ নেয়। এদিকে সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। অন্যদিকে পুলিশের দাবি, রোববার নগরের কাষ্টগড় এলাকায় ওই যুবক ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহত রায়হান নগরীর আশুলিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি সিলেট স্টেডিয়াম মার্কেটে ডাক্তার আব্দুল গাফফারের চেম্বারে চাকরি করতেন। পুলিশ দাবি করেছে রায়হান এলাকার চিহ্নিত ছিনতাইকারী, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর খবর জানার পর বিকেলে সিলেট সুনামগঞ্জ সড়কের আশুলিয়া এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। সেখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। নিহত যুবকের সৎ বাবা হাবিবুল্লাহ ও মা সালমা বেগম জানিয়েছেন, রায়হানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চেম্বার থেকে রাতে ফিরতে দেরি দেখে রায়হানকে ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। ভোরে রায়হান অন্য নম্বর থেকে ফোন করে মাকে জানান তিনি বান্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছেন, তার কাছে 10,000 টাকা ঘুষ চাওয়া হয়েছে।
টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দিবে। ভোরে 5000 টাকা নিয়ে ফাঁড়িতে গেলে সৎ বাবা হাবিবুল্লাহকে নামাজের পর আসতে বলে পুলিশ। পরে জানানো হয় রায়হানের শরীর খারাপ হওয়ায় তাকে উসমানী মেডিকেলে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে গিয়ে রায়হানের লাশ মর্গে দেখতে পান তিনি। নিহতের মামাতো ভাই আব্দুর রহমান অভিযোগ করেন, রায়হানের হাতের নখগুলো উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, পুলিশ ফাঁড়িতে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তিনি যদি গণপিটুনিতে মারা যেতেন তাহলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকত। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতিষময় সরকার বলেন, নিহতের পরিবারের অভিযোগ তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে, এই ঘটনায় পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর সোমেন মিত্র জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। এদিকে ধর্ষণের প্রতিবাদে কুমিল্লায় স্টুডেন্ট ওয়েলফেয়ারের মানববন্ধন হয়েছে। সাম্প্রতিক সময়ে সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং এসব ঘটনায় ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার ইউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় মানববন্ধন পালিত হয়। রবিবার বিকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের কালা কচুয়া কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন শিক্ষার্থীদের সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমর ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার সাকিন। সভাপতিত্ব করেন ডাক্তার মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক উমর ফারুক, খন্দকার হাবিবুর রহমান, ফয়জুল আলম বাবু, গিয়াসুদ্দিন আহমেদ আরও অনেকেই। ভিউয়ার্স, পুরো সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন, এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।